হে জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম। আজকের আলোচনাটি হবে, আমরা এই পৃথিবীতে যারা নামাজ রোজা করতেছে, বিভিন্ন ইবাদত করতেছে, এটা হলো শরীয়তের ইবাদত। আরও একটি বিষয় হলো যে কোরআনে যদি মুর্শিদ ধরার কথা বলে থাকে, তাহলে দেখা যায় যে সুরা কাহাফ, সুরা ফাতা এই দুইটি আয়াতের দিকে লক্ষ্য করলেও আমরা পাই যে মুর্শিদ ধরতে হবে। কিন্তু মুর্শিদ যে আমরা ধরব, কিন্তু মুর্শিদ যে আমরা ধরব, এখন বাজারে গেলে আমরা স্বর্ণ যাচাই করি যে স্বর্ণটা আমি কিনতে গেলাম, তিনি আমাকে স্বর্ণটা দিল, আমি তাকে টাকা দিয়ে চলে আসলাম, তাহলে কিন্তু হবে না। যে স্বর্ণটা জাল হতে পারে, স্বর্ণটা খাস হতে পারে বা ভেজাল হতে পারে, তখন দেখা যায় সেই স্বর্ণটাকে জাস্টিফাই করতে আমরা কষ্টি পাথর দিয়ে ঘষি। কষ্টি পাথর দিয়ে ঘষার পরে যদি টিকে যায় যে হ্যাঁ একদম খাঁটি স্বর্ণ, তখনই কিন্তু আমরা স্বর্ণটি ক্রয় করি। আচ্ছা, ক্রয় করে আনার আগে একে দাম করা হয়, মেমো করা হয়, এরপরে রাস্তায় আসলে যদি পুলিশ ধরে, তখন বলবো এই মুখ দোকান থেকে আমরা এই স্বর্ণটা কিনেছি, তখন পুলিশও আমাদেরকে ছেড়ে দেবে। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হলো যে আমরা স্বর্ণ কিনতে গেলে যাচাই করি কষ্টি পাথর দিয়ে। এখন এই স্বর্ণটা যদি 1 লাখ টাকা স্বর্ণ হয়, 5 লাখ টাকা স্বর্ণ হয়, এটা যদি লস হয়ে যায়, তাহলে আমরা একদিন টাকা রোজগার করে এটা কিনে নিতে পারব। কিন্তু আমরা কোরআনে শুনেছি, পড়েছি, হাদিসে শুনেছি, পড়েছি যে আমাদের মুর্শিদ ধরতে হবে। এখন মুর্শিদ ধরতে গেলে এই মুর্শিদ যে খাঁটি এবং পিওর, এটা বুঝবো কী দিয়ে? এটা বোঝার কি উপায়? এই উপায় সম্বন্ধে আজ আপনাদের সাথে এই আলোচনাটি করব। যেমন আল্লাহ কিন্তু হাশরের দিনও ধরবে। তোমরা একটা দোকান থেকে 1 লক্ষ টাকা স্বর্ণ কিনবে, তখন কষ্টি পাথর দিয়ে যাচাই করে তোমরা স্বর্ণ কিনেছ। এখন জীবন যৌবন সমস্ত কিছু যে পীরের মাধ্যমে তুমি বায়াত হইলা, বা বায়াত শব্দের অর্থ আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া, এখন তুমি যে বিক্রয় করেছো, কার কাছে বিক্রি করেছো? তুমি কি স্বর্ণ যেরকম জাস্টিফাই করে কিনেছিলে, কষ্টি পাথর দিয়ে ঘষা দিয়ে দেখেছ? তাহলে পীরকে ঘষা দিয়েছো কি দিয়ে, যে সে কি খাঁটি পীর না ভেজাল পীর? ঘটনা হলো, এই পৃথিবীতে আছে দরবেশ, আবার দর্শে ভেষ, আর এই ভেষের তো নাই কোনো শেষ। আর একটা জিনিস হলো যে ইমিটেশন স্বর্ণ কিন্তু খাঁটি স্বর্ণ থেকেও চকচক বেশি করে। তাই বলি কি ইমিটেশন কি আর সোনার দামে কিনা যাবে? তখন হাশরের দিন যখন আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, তুমি যে মুর্শিদ ধরেছ, এই মুর্শিদকে জাস্টিফাই করেছো কি দিয়ে? সেই জাস্টিফাই করার জন্য যে কষ্টি পাথর, সেই কষ্টি পাথরটি কি? তাহলে পীর চিনার আগে আমাদেরকে আগে সেই পীরকে যাচাই করার জন্য কষ্টি পাথর চিনতে হবে। এবং কষ্টি পাথরকে আমি যখন চিনব, তখন ঘষা দিতে জানতে হবে, এবং ঘষা যখন দেব, তখন সেটা কি খাঁটি না ভেজাল তা আমাদেরকে চিনে নিতে হবে আগে। তো এখানে আরেকটি বিষয় হলো যে আমি যে পীরকে ঘষা দিয়ে জানব, তখন সেই ঘষা দিয়ে আমি বুঝব কি করে, এবং সেই কষ্টি পাথরটি কি? হে জগৎবাসী, সেই কষ্টি পাথরটি হলো প্রথমত কোরআন, দ্বিতীয়ত হাদিস, তৃতীয়ত চরিত্র দিয়ে আমরা মেলাব। আচ্ছা, যেমন কোরআনে আসে যে সুরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যাদের জন্য আমি মুর্শিদ রাখিনি তারা কখনো মুর্শিদ পাবে না, এবং তারা কখনোই সুপথে নেই। সুরা কাহাফ 17 নম্বর আয়াত। সুরা ফাতা 10 নম্বর আয়াত। হে রাসুল, আপনার হাতে যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তো এখন যে বিষয়টি, কোরআনে যেহেতু আছে, তাহলে আমাদের বায়াত হতে হবে। যারা হয়েছে তারা ভুল করেনি। তবে পীরকে যাচাই করবো কিন্তু, আমি যাচাই করার জন্য আমি আলাদা কষ্টি পাথর আপনাদের সামনে তুলে ধরব। এটি হলো পীর যাচাই করা। প্রথমত পীরকে জিজ্ঞাসা করা হবে, বাবা আপনি তো বাবার সমতুল্য, তাই বাবা বলেই বললাম।
যে জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি? আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না, আমি আমাকে চিনি না জানি না বলে আপনার কাছে এসেছি। আর আমি হলাম অচিন দেশের মানুষ, নিজকে হারিয়ে ফেলেছি, আমি আমাকে চিনি না। আপনি চেনা দেশের লোক, আপনি আমাকে চিনিয়ে দেবেন যে আমি কে, আমার পরিচয় কী। যেমন একটা কথা বলা হয় যে কাগজ কোরআন, আরেকটা কথা বলা হয় দেহ কোরআন, আরেকটা কথা বলা হয় রুহে ইনসানিয়াতের কোরআন। এই কাগজ কোরআন ধুয়ে মুছে যাবে পানিতে ফেলে দিলে, কিন্তু এই দেহ কোরআনটাও একদিন পচে গলে যাবে। তাহলে কার মৃত্যু নেই? তারই মৃত্যু নেই। রুহে ইনসানিয়াতের কোরআন এখনও সে কথা বলে। যাই হোক, এখন যেটি বলবো যে আমরা যখন মুর্শিদের কাছে যাব, মুর্শিদ ধরি নেই কিন্তু ধরবো, জাস্টিফাইটি হবে, সেই জাস্টিফাইটি হবে কি দিয়ে? আমি কে, আমার পরিচয় কি, আমার দেহ কোরআনের মধ্যে আমার পরিচয়টি কোথায় লেখা আছে গুরু বলে দিবেন, এক। দ্বিতীয়ত, যে আল্লাহ বলেছে বিসমিল্লাহর মঞ্চে উঠে আল্লাহ একদিন কথা বলবে, আর চক্ষুমান যারা তারা দেখতে পায় এখনও বিসমিল্লাহর মঞ্চে বসে কথা বলতেছে। তবে আমার এই দেহগড়ের ভিতরে আমার সেই বিসমিল্লার স্থানটি কোথায় যেখানে আল্লাহ বসে কথা বলে? আর সেই বিসমিল্লাটি কয়টা অক্ষরে লেখা আছে? এই দুটি সাবজেক্ট। আরও একটি সাবজেক্ট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতেন, এই কালেমার দাওয়াত দিতে যাইয়া একদল নবীজিকে মেনেছে এবং তার কথা জানছে, বুঝছে, এরপরে মানছে, ইমান আনলো। এরপর কিছু মানুষ, কিছু দল আছিল, তারা নবীর বিরোধ করত, নবীকে মারধর করেছে, রক্ত জড়াইছে। কেন? এই কালেমার দাওয়াত দিতে যাইয়া। এই কালেমার দাওয়াতটা সবাই নিতে পারেনি, আর যারা নিয়েছে তারা সাহাবা হয়েছে, আর যারা না নিয়েছে তারা পথভ্রষ্ট হয়েছে, কাফির হয়েছে। তাহলে এই কালেমার এত মূল্য কেন? এই কালেমা দিয়ে বিবাহর বন্ধন সারা হয়, এই কালেমা দিয়ে মানুষ ইমান আনে, এই কালেমাটি পরে যে মৃত্যুবরণ করবে তারও জীবন সফল। তাহলে এই কালেমার দাওয়াত নবীজি দিতেন, এই কালেমার এত মূল্য কেন? এই কালেমাটি মানুষের দেহবাণ্ডে কোথায় লিখে রেখেছেন আল্লাহ? এই তিনটা যদি, এই তিনটা জিনিস যদি কোনো মুর্শিদ, কোনো পীর ভক্তকে দিতে পারে, এবং এই জিনিসটি বায়াতের দিন দিতে হবে, যেদিন বায়াত গ্রহণ করবে, এই জিনিসগুলো যদি পেয়ে কেউ বায়াত গ্রহণ করে, তাহলে একটি কথা আছে, আল্লাহর বাণী একটি অক্ষর, যে নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্য দোজখ আরাম এই কথা কোরআনে কয়। হে জগৎবাসী, আমাকে কেউ কমেন্টে বলেছিলেন যে পীর যে আমরা ধরব, পীর ধরার জন্য চিনব কী করে যে তিনি কামিল পীর? পীর চেনার জন্যে যে তিনটা জিনিসের দরকার, তিনটা কোষ্ঠীপাথর আপনাকে আজ দেওয়া হলো। তবে যদি কারো ভালো লাগে যে হ্যাঁ এই কথাগুলো ভালো লাগলো, তাহলে পরবর্তীতে আমি এই সম্পর্কে আরও কিছু ভিডিও তৈরি করব। হে জগৎবাসী, আজ আমি আরও একটি কথা বলবো, আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। হে জগৎবাসী, আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।